বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থায়নের নীতিমালা বিষয়ে ব্যবসায়ী শাখার সমস্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। কমার্স ক্লাসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমরা কথা বলবো অর্থায়নের নীতিমালা চ্যাপ্টারের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ অর্থায়নের ভূমিকা ও পরিবেশ থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থায়নের কার্যাবলী। অর্থায়নের কার্যাবলী বলতে সাধারণত বোঝানো হচ্ছে এমন একটা ব্যাপার, যেগুলো এমন এক সময় ছিল যখন শুধুমাত্র অর্থ সংগ্রহকেই আমরা অর্থায়নের কার্যাবলী হিসেবে বিবেচনা করতাম আর কি। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে শুধুমাত্র অর্থ সরবরাহ করার কাজটাকেই আমরা বুঝাই না, বরং অর্থ সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রমকেই আসলে অর্থায়নের কার্যাবলীর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন অর্থ বিনিয়োগ, অর্থাৎ সংগৃহীত অর্থটি বিনিয়োগ, অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, মুনাফা বন্টন, অর্থাৎ অর্থ সংক্রান্ত সামগ্রিক কার্যাবলীকে আমরা সাধারণত অর্থায়নের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। তো এছাড়াও আরো কিছু পয়েন্টস রয়েছে শিক্ষার্থীদের জন্য, কারণ পরীক্ষাতে যখন প্রশ্নগুলো আসে তখন রিটার্নটাতে একটু ব্রডলি লিখতে হয়, এবং সেক্ষেত্রে বেশ কিছু পয়েন্টকে উল্লেখ করে যদি লেখা যায় সেক্ষেত্রে সুবিধাই হবে আর কি। তো যাই হোক, তো অর্থায়নের প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করি যে আর্থিক পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ কোন কার্য সম্পাদনের জন্য সাধারণত অর্থের প্রয়োজন হয়, এই অর্থের উৎসের সংস্থান, অর্থাৎ কোথা থেকে অর্থটা সংগৃহীত হবে, সংগ্রহের সময়কাল, অর্থাৎ কতদিন ধরে এই সংগৃহীত অর্থটা আমাদের কতদিনের জন্য প্রয়োজন, হতে পারে এটা অল্প সময়ের জন্য, কিংবা হতে পারে আরো দীর্ঘ মেয়াদের জন্য, কিংবা মধ্যমেয়াদের জন্য, বিভিন্ন প্রকারের হতে পারে। আবার কি তহবিল সংগ্রহের ব্যয়, আমরা জানি যে ঋণ করলেও আমাদের ঋণের একটা ব্যয় থাকে। ব্যয়টা বলতে বোঝানো হচ্ছে যে হয়তো এটা সুদ, কিংবা আলাদাভাবে কোনো কমিশন দিতে হতে পারে, কিংবা আলাদা কোনো ব্যয়, অর্থাৎ লোন প্রসেসিং কস্ট প্লাস ইন্টারেস্ট, এই ব্যাপারগুলো আমাদের ঋণের ব্যয় হিসেবে গণ্য করা হয় সাধারণত। আরো আছে যে, এবং এর সাথে জড়িত বিভিন্ন কার্যাবলী বিশ্লেষণ করে সাধারণত আমরা কার্যের পরিধি নির্ণয় করি। তো মোটামুটি আর্থিক পরিকল্পনা গ্রহণের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো আরো একবার রিপিট করছি, যে অর্থের উৎসের সংস্থান, অর্থের সময়কাল, অর্থাৎ কতদিন ব্যাপী আমাদের টাকাটা প্রয়োজন হবে, অর্থাৎ কোন মেয়াদে আমরা অর্থায়নটা করব, স্বল্প মেয়াদে, দীর্ঘ মেয়াদে নাকি মধ্য মেয়াদে, এবং এর সাথে সংশ্লিষ্ট সমস্ত পরিকল্পনাগুলোই আমাদের আর্থিক পরিকল্পনার মধ্যে রয়েছে। তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সরকার, প্রত্যেকেই নিজস্ব ক্ষেত্রে আর কি শক্তি সামর্থ্য বিবেচনা রেখে আর্থিক পরিকল্পনা গ্রহণ করে। ছোট ব্যবসায়ের ক্ষেত্রে ছোট, আবার বড় ব্যবসায়ের ক্ষেত্রে বড় পরিসরে অর্থায়ন করতে হয়। এই সমস্ত আর্থিক পরিকল্পনা প্রণয়ন অর্থায়নের কার্যাবলী। দ্বিতীয়টি যদি আমরা দেখি যে তহবিলের উৎস নির্বাচন। তো যেন তেন জায়গা থেকে আসলে টাকাটা নেওয়া যায় না, কারণ ঋণ করতে গেলেও বা অর্থের প্রয়োজনীয়তাকে আমরা যদি সামনে রাখি সেক্ষেত্রে অর্থায়নটা করতে গেলেও বিশেষ কিছু সুবিধা, অর্থাৎ প্রতিষ্ঠানের সুবিধা গুলোকেও দেখতে হয়। যেমন আর্থিক পরিকল্পনা প্রণয়নের পর কোন তহবিল হতে অর্থ সংগ্রহ করা হবে তা বিবেচনা করতে হয়। তহবিলের উৎস নির্বাচনের ক্ষেত্রে উৎসের প্রকৃতি বা ধরন, পর্যাপ্ততা, মেয়াদকাল, উৎস এবং উৎস, এই সমস্ত উৎসের যে ব্যয়, সে ব্যয়গুলি সম্পর্কেও আমাদেরকে বিবেচনায় আনতে হয়। একটি কারবারের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিংবা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেটাই বলি না কেন, সাধারণত দুইটি উৎস থেকে অর্থায়নটা করা হয়ে থাকে। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, অর্থাৎ এটি হতে পারে মালিকের মূলধন, কিংবা অবচয় তহবিল, কিংবা সংরক্ষিত মুনাফা, অথবা বিভিন্ন সিঙ্কিং ফান্ড থাকে, সেগুলো থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আসলে অর্থায়ন করে থাকে, এটি অভ্যন্তরীণ উৎস হিসেবে গণ্য। দ্বিতীয়টি বলতে গেলে হচ্ছে বাহ্যিক উৎস, যেটি হতে পারে আমাদের ব্যাংক, কিংবা ব্যাংক থেকে ঋণ নেওয়া আর কি, বিভিন্ন পাওনাদার থেকে শেয়ার ছাড়ার মাধ্যমে, ঋণপত্র ছাড়ার মাধ্যমে, বন্ডের মাধ্যমে ইত্যাদি। তো সাধারণত উৎস নির্বাচন করতে গেলে এবং উৎস নির্বাচন এবং শনাক্ত করতে গেলে আমাদের দুইটা উৎসই পড়ে, একটি হচ্ছে অভ্যন্তরীণ আর একটি হচ্ছে বাহ্যিক। তো প্রথমটি ছিল আমাদের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, দ্বিতীয়টি হচ্ছে তহবিল সংগ্রহ। এখন দ্বিতীয়টি হচ্ছে তহবিলের উৎস নির্বাচন, যে পরিকল্পনা মাফিক আমরা অর্থটা সংগ্রহ করব এবং সেটা
কোন জায়গা থেকে আমরা নিব, এটি কি অভ্যন্তরীণ উৎস থেকে নাকি এটি বাহ্যিক উৎস থেকে? এবং তৃতীয়টি হচ্ছে আমাদের তহবিল সংগ্রহ, অর্থাৎ যে জায়গা থেকে আমাদের সুইটেবল হয় একটা প্রতিষ্ঠানের, ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা সংগ্রহের জন্য, অর্থ সংগ্রহের জন্য যে সুবিধাজনক যে পদ্ধতি, এটি হতে পারে অভ্যন্তরীণ উৎস কিংবা বাহ্যিক উৎস কিংবা দুটো থেকেই তারা অর্থ সংগ্রহ করতে পারে। তো যেটি যেখান থেকে সংগ্রহ করা হলো আর কি, সেটি তৃতীয় ধাপে এটিকে মানে সংগ্রহ করা হচ্ছে, শনাক্তকৃত বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং অর্থায়নের, এটিও একটি অর্থায়নের গুরুত্বপূর্ণ কাজ। উৎস থেকে অর্থ সংগ্রহকালে আরোপিত বিভিন্ন শর্তাবলী যেমন আরো থাকে, যে তহবিলের পরিমাণ, পরিশোধ পদ্ধতি, সময়, তহবিলের ব্যয়, এই ব্যাপারগুলোকেও গণ্য করতে হয়। তো চতুর্থটা আমরা দেখছি যে আমাদের যে তহবিল যেটি সংগৃহীত হলো সেই তহবিলের ব্যবহার, ব্যবহারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। কেননা সংগৃহীত অর্থ যদি সঠিকভাবে ব্যবহার করা না যায়, সেক্ষেত্রে প্রতিষ্ঠান লাভের মুখ দেখতে পারবে না, অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য যে প্রফিট মেকিং বা মুনাফা অর্জন সেটি সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিটি প্রকল্প বা প্রত্যেকটি ব্যবস্থার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি, মুনাফা, সময়, ব্যয় প্রভৃতি বিষয়গুলোকে সাধারণত বিবেচনা করা হয়। এবং আমাদের পঞ্চমটি হচ্ছে তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ বলতে বোঝানো হচ্ছে যে এখানে যে তহবিলটা বিনিয়োগ করা হয়েছে সেটিকে সিকিউর করা, অর্থাৎ ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলাপূর্ণ ঘটনা যদি ঘটে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রিস্ক আছে বিজনেসে, যে আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা এবং ঝুঁকি, সেগুলো থেকে তহবিলটাকে সংরক্ষণ করে রাখা। এর পরেরটা হচ্ছে আমাদের ফলাফল নির্ণয়। আসলে একটা নির্দিষ্ট সময় পর যখন অর্থ বিভিন্ন উৎস থেকে কালেকশন করা হলো, সেই টাকাকে আবার বিনিয়োগ করা হলো, বিনিয়োগ করার পর সফলভাবে সেটিকে আমরা সংরক্ষণ করলাম, সংরক্ষণ করার পরে যখন এখন আসছে বিচারের বিষয় যে আমরা আমাদের এই সংগৃহীত অর্থটা থেকে আমরা অপটিমাল আউটপুট পেয়েছি কিনা, সর্বোচ্চ আউটপুট পেয়েছে কিনা সেটি, এটি কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? বিভিন্ন ধরনের অর্থ আর্থিক যে সমস্ত আমাদের টুলস আছে, ফিনান্সিয়াল টুলস বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের লাভ লোকসান কিংবা তাদের পারফরমেন্স এসব মেজার করতে পারে, সেই সমস্ত দিকগুলো থেকে আমরা মেজার করতে পারি। এটি হতে পারে ইনকাম স্টেটমেন্ট, হতে পারে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট বা আরও অন্যান্য যেগুলো আছে আর কি, রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে, মার্কেট রিসার্চের মাধ্যমে বিভিন্নভাবে তারা এই ফলাফলটা নির্ণয় করতে পারে। তো পরবর্তীটা হচ্ছে আমাদের নগদ তহবিল এবং আর্থিক দলিলাদি সংরক্ষণ। নগদ তহবিল বলতে আমাদের যে প্রতিষ্ঠানের যে টাকাগুলো কালেকশন করা হয়েছে, সেই টাকাগুলোকে একটা নির্দিষ্টভাবে বিনিয়োগ করার পর যে আমরা যে টাকাগুলো আবার পরবর্তীতে পাব, এগুলো আয় হিসেবে গণ্য হবে, সেই তহবিলগুলোর আর্থিক দলিলাদি যথেষ্টভাবে সংরক্ষণ করতে হবে। তো অষ্টমটি হচ্ছে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যয়টাকে সংকুচিত করে আনা, যাতে ব্যয়ের পরিমাণ যদি কমানো যায় এইভাবে, তাতে তাহলে ব্যবসায়ের মুনাফার পরিমাণ বেড়ে যায় কিংবা আয়ের পরিমাণ বেড়ে যায়। এজন্য অর্থায়নের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণেও একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। কম খরচে উপযোগিতা যদি মানসম্পন্ন আকারে বা উপযোগিতা সম্পন্ন পণ্য বা সেবা যদি উৎপাদন করা সম্ভব হয় খরচ কমিয়ে, তবুও ব্যবসার জন্য এটা একটি খুব ভালো ব্যাপার হয়ে দাঁড়ায় যে প্রফিট বেড়ে যাবে। আর আমাদের সর্বশেষটি ব্যাপারে হচ্ছে সম্পত্তি ব্যবস্থাপনা। তো সম্পত্তি ব্যবস্থাপনা যেটি বলা হচ্ছে যে অর্থায়নে আরেকটি কাজ হলো অর্থায়নের সাথে জড়িত সকল সম্পদ ও সম্পত্তির সুশৃঙ্খল ব্যবস্থাপনা করা। তো দীর্ঘমেয়াদী তহবিলের মাধ্যমে স্থায়ী সম্পদ যেগুলো কেনা হয় এবং স্বল্পমেয়াদী তহবিলের দ্বারা চলতি সম্পত্তি সংগ্রহ এবং সম্পত্তিগুলো সঠিকভাবে সঠিক প্রকল্পে নিয়োজিত বা বিনিয়োগ করলে সর্বোৎকৃষ্ট ব্যবহার করাও গুরুত্বপূর্ণ কাজ। তো এই সমস্ত কর্মকাণ্ডে অর্থায়ন বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো আজকে আমাদের এই ছিল আমাদের আজকের আয়োজন। তো মোটামুটি আরেকবার রিভিউ দিয়ে দিই যে
অর্থায়নের কার্যাবলীর মধ্যে আমাদের রয়েছে আর্থিক পরিকল্পনা প্রণয়ন, আমাদের অর্থটা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কার কাছ থেকে নেওয়া হবে। এরপরে তহবিলের উৎসটা নির্বাচন করতে হবে, এটি অভ্যন্তরীণ না বাহ্যিক কোন উৎস থেকে নেওয়া হবে। তো এই তহবিলটাকে সেই যে উৎস থেকে সংগ্রহ করা হবে সেই উৎস থেকে তহবিলটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে এই তহবিলের ব্যবহারটা নিশ্চিত করতে হবে, সদ ব্যবহার আর কি। এরপরে ব্যবহারকৃত আমাদের যে যে তহবিল বা মূলধন যেটি থাক, সেটি আমাদের উৎকৃষ্ট উপায়ে অর্থাৎ সবচেয়ে সিকিউর উপায়ে সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে এখান থেকে আরো বেশি উপযোগিতা সৃষ্টি করা যায়। এরপরে হচ্ছে ফলাফল নির্ণয়, প্রতিষ্ঠান কতটুকু এগিয়ে গেল সেটি নির্ণয় করতে হবে, আর্থিক দিক থেকে, পপুলারিটির দিক থেকে, সব দিক থেকেই আর কি। এবং ফলাফল নির্ণয়ের পরে নগদ তহবিল এবং আর্থিক দলিলাদিকে সংরক্ষণ করাও আমাদের অর্থায়নের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। এবং ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ বলতে বোঝানো হচ্ছে যত কম খরচে উৎপাদন বাড়ানো যায় ততই প্রতিষ্ঠানের জন্য সুবিধা এবং মান ঠিক থেকে অবশ্যই। এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের সম্পত্তি ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান থেকে উৎপাদিত যে সমস্ত সম্পত্তি এবং চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, সমস্ত সম্পদকে যদি যথাযথভাবে ব্যবস্থাপনা করা যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের আরো বেশি সুবিধা হবে, আরো বেশি লাভ হবে এবং তারা একই সম্পদ থেকে বেশি উপযোগিতা সৃষ্টি করতে পারবে। তো শিক্ষার্থীদের জন্য আজকে আমার এইটুকুই ছিল, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।